সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপি সঙ্গ ছাড়ার পর তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বেশ বাড়ছিল শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটায় শোভনের সঙ্গে সঙ্গে উপস্থিত হতে দেখা যায় বৈশাখীকেও। নতুন করে যখন তৃণমূল ঘনিষ্ঠতা ভীষণভাবে বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির বহুল চর্চিত এই জুটির, ঠিক সেই মুহূর্তে ঘটল অঘটন। হঠাৎ নিজের কলেজ মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে চেয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইমেল করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে গত 9 আগস্ট প্রয়াত সাংসদ সুলতান আহমেদ মেয়র ফিরহাদ হাকিম সহ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ইন্ধনে কলেজে হেনস্থার শিকার হয়েছেন তিনি, যদিও বৈশাখী ইস্তফা সেবার নাকচ করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আশ্বাস দিয়েছিলেন গোটা ঘটনা তদন্ত হবে, কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো রকম কমিটি গঠন হয়নি সেই ঘটনা তদন্তে, যার জেরে বৃহস্পতিবার ফের ইস্তফা দিলেন বৈশাখী। যদিও এদিন বৈশাখী সে ইস্তফা শিক্ষামন্ত্রী গ্রহণ করবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্য, মিল্লি আল আমিন কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ সাবিনা নিশাত ওমার গত বছর বৈশাখীর বিরুদ্ধে নিজের ফেসবুক প্রোফাইলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রতিকতা দুর্নীতি সহ একাধিক অভিযোগ আনেন। যদিও বৈশাখীর দাবি ছিল মিথ্যা অভিযোগ তুলে তাকে হেনস্থা করছেন ওই শিক্ষিকা। ওমারের আনা সব অভিযোগই ভিত্তিহীন, ঘটনার তদন্তের দাবিও জানিয়েছিলেন বৈশাখী, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সে তদন্ত হয়নি, যার জেরে এদিন নিজের ইস্তফা বৈশাখী লেখেন, দায় নিয়ে আমি কাজ করতে পারছি না।